আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। একটা আপু যে আমার ফেসবুকে আমার সাথে পরিচয়, অ্যান্ড আপুটা মাশাল্লাহ অনেক ভালো, তার বিড়ালের বাবু হচ্ছিল। তো আপু এর আগেও ফার্স্টবার যখন তার বিড়ালের বাবু হয়েছে, এটা সেকেন্ড টাইম হচ্ছে। তো ফার্স্টবারও আমাকে লাইনে রাখছে ভিডিও কলে যে আপু কিভাবে কিভাবে কি করবে। সে আমি যতটুকু সম্ভব আপুকে হেল্প করছি, বাকিটা আপুর সাহসিকতার পরিচয় দিছে। সো প্রথমত তাদের একটা বাবু হয়েছে, একদম লালু, একদম লালু, হুবাহু লালু। আপু আমাকে দেখাচ্ছিল, আপু আমাদের তো লালু হয়েছে, আপনার আপনার লালুর মতো সেম। সো মাশাল্লাহ। আর ওদের যে আপুদের যে মেয়ে বিড়ালটা, এই যে বড় পুজো পুচকিটা, পুচকিটা সেম আপনার হচ্ছে আমার নিতের মতো, নিতে আর বড় বাবু। তো ওকে দেখলে আমার মানে মেল মেল মনে হচ্ছিল, যে মনে হচ্ছে না যে এটা কোনো ফিমেল, কারণ হচ্ছে আমার দোনোটাই সাদা। তো আমার দেখলেই মনে হয় কি সাদা বিড়ালই সব মেল মেল। আপু আবার আমার সাথে কথা বলতেছিল, এটা হচ্ছে একটা ভিডিও কল রেকর্ড করে আমি ই করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আমি তখন ভিডিও কলে ছিলাম আপুর সাথে, ওইটাকে রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে বিড়ালের বাচ্চা হলে কখন কি করবেন। ওকে, তা আপু একটু ভয় পায় তো? প্রথম প্রথম এখনও ভয় পায়, মানে আদরের জিনিসটা যদি একটু কষ্ট পায় তখন কিন্তু কীরকম লাগে না? তো বিড়ালের সবাই, মা হওয়ার যন্ত্রণা সব একই রকমের ফিলিংস, সব বিড়ালদেরও, অ্যানিমালসদেরও, মানুষদেরও। তো বিড়ালটা কষ্ট পাচ্ছিল, আপু অনেক বেশি কষ্ট পাচ্ছিল, সাথে সাথে ভয়েসগুলো দিতে পারলে আমি আরও বেশি মানে ই করতাম। আপু আমাকে বারবার দেখাচ্ছিল, আপু দেখো দেখো তোমার লালুর মতো, আমি মনে হয় সারাদিন তোমার ভিডিও দেখি এই জন্য তোমার মতোই বাবু হচ্ছে। যাই হোক, এই ফাঁকে বলে নিই, আপনাদের এত 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 বেশি ভালোবাসার কারণে আমি মানে কীভাবে যে আপনাদেরকে আমি ধন্যবাদ দিব, আমি বলার ভাষা নাই আমার। আমি অনেক সময় সুন্দর করে কথা বলতে পারি না, আপনারা তাও আমার ভিডিও দেখেন, আমি সুন্দর করে গুছায় কথা বলতে পারি না, সুন্দর মতো ভিডিও মেক করতে পারি না, তাও আপনারা আমাকে এতটা সাপোর্ট করেন, থ্যাংক ইউ সো মাচ, মন থেকে এত এত ভালোবাসা। সব সময় আমাকে ভালোবাসবেন, এরকম যেমন দোয়া করেন আমার জন্য, এরকম দোয়া করবেন আমার বিড়ালদের জন্য, দোয়া করবেন সবাই সবার জন্য, দোয়া করবেন। আপুর বিড়ালটার আবার হচ্ছে পেইন শুরু হয়ে যাচ্ছিলো। তো আমি এই ফাঁকে বলি নেই, যখনই আপনাদের বিড়ালের পেইন শুরু হবে আপনারা চেষ্টা করবেন ও যাতে মানে আপনার সাথে, আমি জানি যে বিড়ালরা এত বেশি গৃহপালিত মানে প্রাণী তো এটা রুমের মধ্যেই থাকে আপনারা জানেন, তো ওরা মানুষকে এত বেশি পছন্দ করে, যখন ওরাদের পেইন শুরু হয় না, ওরা চায় যে ওর মালিক যে থাকে, যে ওকে পালে, সে যেন ওর পাশে থাকে। তো আপুর বিড়াল তো এরকমই হয়েছে, তো ও চাচ্ছিল যে ওর ওর আপু যেন ওর পাশে পাশে থাকে। আর যখনই পেইন শুরু হবে দেখেন ও লালুকে বুকে নিয়ে শুয়ে আছে। এটা কিন্তু ভিডিও কল, এটা আপু ভিডিও করে পাঠায় না, আপু আমাকে ভিডিও কলে রাখছে, নয়তো বা আপু আমাকে ভিডিও কলে ভিডিও করে পাঠাইতে পারতো। বাট ভিডিও আপু আমি বলছিলাম যে আপু তুমি ভিডিও করে পাঠাও, বলতেছে আপু আমার তো অ্যানাদার ফোন নাই, আমি কীভাবে ভিডিও করে পাঠাবো। বাট হ্যাঁ, তুমি ভিডিও আমি তুমি যদি কলে না থাকতা তাইলে আমি ভিডিও করে পাঠাইতে পারতাম, বাট আমি এই রিস্ক নিতে চাচ্ছিলাম না, আপু একটু ভয় পাচ্ছিলো এই জন্য আমি কলে ছিলাম। তো আমি এই জন্য স্ক্রিন রেকর্ড করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাবুটা একটু ক্লান্ত হয়ে গেছিলো, যখনই দেখবেন যে আপনাদের বিড়ালটা ক্লান্ত হয়ে গেছে, পুশ করতে পারতেছে না, তখন একটু ব্যাক সাইডে আপনি ওকে একটু সাপোর্ট করবেন, ওকে একটু চুলকায় দিবেন, ওকে একটু আদর করবেন, যাতে ও একটু মানে পুশ করতে পারে। মানে ওর ব্যাক সাইডে কি পিঠের দিকে হালকা হালকা নিচের দিকে একটু ব্লাশ মানে আস্তে 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 মাসাজ করতে থাকবেন। এই ফাঁকে আরেকটা হয়ে গেছে, একদম সাদা, আমার নিত, আমার নিত, আমার নিতের মতো, মাশাল্লাহ এত কিউট। আপু নাক টাক মুছতেছে আর বলতেছে যে আপু তোমার মতোই হচ্ছে, আমার একটা কালু লালু হয়েছে, একটা সাদা হয়েছে, আর এত কিউট। আর আমি এই ফাঁকে বলি নেই যে নাভি কাটবেন হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ আপনার স্পেস রেখে নাভিটা কেটে দিবেন, 1 ইঞ্চি পরিমাণ স্পেস রেখে। আর আপুর বিড়ালটা হচ্ছিল এরকম যে পুশ করতেছে, ওদের না বিড়ালের হচ্ছে ইসের সাথে সাথে বাচ্চাটা যখন বের হয়, মানুষের যেমন একটা ফুল বের হয় ওরকমই ওদেরও একটা ফুল বের হয়, তো ওই ফুলটা বের হচ্ছিল না, তো ওই বাচ্চাটা ওইখানে আটকায় থাকতেছিল। তো আমি আপুকে বলতেছিলাম যে ব্যাক সাইডে ওর বাবু, আপুটার বাবুটা হচ্ছে কি ও উঠে দাঁড়ায় পুশ করতে চাচ্ছিল না, যখন আপনার বিড়ালটা না উঠে দাঁড়ায় পুশ করবে তখন কিন্তু ইজিতে আপনার বের হয়ে যায়। বাট ও মাশাল্লাহ এমনিতে সুস্থ, সব কিছু ঠিক ছিল, বাট উঠে দাঁড়ায় পুশ করতে চাচ্ছিল না, এই জন্য একটু সমস্যা হচ্ছিল। বাট মাশাল্লাহ সুস্থ মতো এই দেখেন দুইজন হয়ে গেছে, কি কত কিউট, কত কিউট নাজুক বাচ্চা, এত সুন্দর মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন কমেন্টে। ওকে,
আর এফাকে বলে নিই, আপনারা যারা যারা এখনও আমার ফেসবুক পেজে যান নাই, সবাই আমার ফেসবুক পেজে যা নেবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে অনামিকাস কিচেন অ্যান্ড ক্যাট হাউস, একই নামে ফেসবুক পেজ আছে। ওইখানেও ভিডিও আছে, আপনারা পিকচার আছে, একটু একটু সাপোর্ট করে আসবেন। আমার ফেসবুক পেজও একটু কষ্ট করে, ফেসবুক সবাই তো ইউজ করি আমরা, তাই না? ওইখানে যা একটু ফলো বাটন ক্লিক করে ফলো করে আসবেন। ওকে, তো এখানে লালু আর সাদা, আমি ওকে ওদেরকে সেই লালু লালু বলেই ডাকতেছিলাম। তো যাই হোক, দেখে নি, দেখেন ওরা কত সুন্দর, কত সুন্দর, মাশাআল্লাহ। আর আপনারা যারা যারা মানে আমাকে কমেন্ট করেন, মেসেজ করেন, মাশাআল্লাহ না, অনেকেই আমাকে অযথাও মেসেজ করে। তো এর কারণে না, ইম্পর্টেন্ট যারা মেসেজ করে ওই মেসেজগুলো আমার চোখে পড়ে না। তো প্লিজ আপনারা যারা আমাকে অযথা আপনি আপু কেমন আছেন, ভালো আছেন, এটা সেটা এগুলো মেসেজ করতে দিন, তারা পেজে করেন। আর ইনবক্সে আমার ফেসবুক আইডিতে অনামিকা তো জোহরা, এই আইডিতে শুধুমাত্র ইম্পর্টেন্ট কমেন্ট ছাড়া, মেসেজ ছাড়া করবেন না। এই যে আপু দেখেন, আমি আপুকে বলে বলে দিচ্ছিলাম যে আপু আপু আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল আপু কতটুকু কাটবো, কতটুকু কাটবো। তো আমি ভিডিও কলে বলে দিচ্ছিলাম যে আপু আপনি 1 ইঞ্চি পরিমাণ স্পেস রেখে কেটে দেন। এই দেখেন, আরেকটা হচ্ছে সাদা বাবু হয়ে গেছে, এখন হচ্ছে 2টা সাদা, 1টা লালু, দেখছেন? আমাদের মতোই 2টা সাদা, 1টা লালু, আর আমার একটা কালো হয়েছিল, এখন আপুর আল্লাহ আল্লাহ করে একটা কালো হয়ে যাবে, দেন হয়ে যাবে কেটে। তো আমি ভিডিও কল রেকর্ড করতেছি, সো আমি জানি যে আপুর একটা কালো হয়ে গেছে। সো আপু তখন বলতেছিল, আপু আমি সারা দিন তোমার ভিডিও দেখি, এই জন্য আমার দেখো তোমাদের মতোই হয়েছে, 2টা সাদা, 1টা কালো, 1টা লালু। আমারও 4টা বিড়াল, বাট হ্যাঁ আপুর হচ্ছে মোট 6টা বিড়াল হয়েছে, মাশাআল্লাহ। 6টা বিড়ালের ভিডিও আমি দিতে পারি না, কারণ এতক্ষণ লং কলে আমি থাকতে পারি না, আমার বাসায় গেস্ট আসছে আপনারা জানেন, তো এই জন্য মাঝখানে আমি কলটা কাটছি। তো ওই ফাঁকে আপুর 2টা বিড়াল হয়ে গেছে, 2টা বাবু হয়ে গেছিলো, সেটা হচ্ছে 2টা কালো হয়েছে আপুর, 1টা লালু হয়েছে, আর 3টা সাদা হয়েছে, মানে টোটাল 6টা বাবু হয়েছে। সবাই আপুর বাবুদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ সবলভাবে ওরা বড় হয়ে উঠতে পারে, অ্যান্ড মা বিড়ালটার জন্য দোয়া করবেন। এখন অনেকেই আমাকে অনেক প্রশ্ন করতে পারে, আপু আমার বিড়াল ফার্স্ট টাইম প্রেগনেন্ট, আমি কী করবো কী করবো। অবশ্যই আপনারা যদি কোনো কিছু মানে ভয় পান, তাহলে আপনারা মানে সব বাচ্চা মরা সব কিছু তো আল্লাহর হাতে, তাও আমি যতটুকু আপনাদের সহযোগিতা করার সহযোগিতা করব, আপনারা আমাকে কী করবেন, ফেসবুকে মেসেজ করবেন যদি ইম্পর্টেন্ট এরকম কিছু থাকে যে বেবি পেটে আমি কী করবো। ওকে, আর আপুর বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক হেলদি হয়েছে, অনেক সুস্থ হয়েছে, দেখেন আপু ওই যে ব্যাক সাইডে কী সুন্দর সুন্দর করে আদর 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 করে বলে দিচ্ছিল, যাতে ও পুশ করতে সুবিধা হয়। দেখেন পরে আরেকটা কালু হয়েছে, সেম বললাম না যে একটা কালু হবে, সেম আমার কালু, সেম আমার কালু। দেখেন আপু নাভি কেটেও বের করে ফেলছে, কাট কাট করে নিতে হচ্ছিল, কারণ যখন আপু নাভি কাটবে পরিষ্কার করবে তখন হচ্ছে ক্যামেরাটা ফোনটা রেখে তারপরে হচ্ছে করতে হয়েছে, এই জন্য আপু দেখাইতে পারে নাই ফুল। তো যাই হোক, আমি কিন্তু এটা হচ্ছে আবারও বলছে, এটা হচ্ছে একটা ভিডিও কল, আমি আমার ক্যামেরাটা অফ করে, প্রথম ছিল আমার ক্যামেরা অন, তারপর দেখলাম যে না আমি ভিডিওটা সুন্দর হচ্ছে না, এই জন্য আপনাদের জন্য আমার ক্যামেরা অফ করে, আপুর ক্যামেরা অন ছিল, আমি বোঝায় বোঝায় দিচ্ছিলাম। তো মাশাআল্লাহ, আপুর বিড়ালগুলোর জন্য সবাই সবাই দোয়া করবেন। আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তারপরে এখন আমি ডিটেলসে বলতেছি, বাচ্চা হলে প্রথম প্রথম একবারে কিচ্ছু পারেন না, সবার প্রথম বাচ্চাটা নিচে পড়লেই সাথে সাথে কী করবেন, মা যদি চাইটা পরিষ্কার না করে আপনি সত্যি একটা ন্যাকড়া দিয়ে নাক মুখ পরিষ্কার করে দিবেন, যাতে সে নিঃশ্বাস নিতে পারে। এই কথাটা আমি বারবার বলবো যে নিঃশ্বাস নিতে পারে, নিঃশ্বাস নিতে পারে, পরে আপনি হাত 1 ইঞ্চি পরিমাণ নাভিটা রেখে, তারপরে নাভি থেকে 1 ইঞ্চি পরিমাণ ওই লম্বা অতটুকু সুতার মতো রেখে তারপর নাভিটা কেটে দিবেন। আর এই ফাঁকে আপু একটু খাবার খাওয়ায় নিচ্ছে, কারণ বিড়াল অনেক বেশি ক্লান্ত হয়ে যাবে। তো আপনি এই ফাঁকে বিড়ালকে একটু খাবার খাওয়ায় নেবেন, স্যালাইন খাওয়াতে পারেন, পানি খাওয়াতে পারেন, এই যেই বিড়াল আপনার বিড়াল যেটা খেতে পছন্দ করে ওই খাবারগুলো দেবেন, হেলদি হেলদি খাবার দিবেন। ওকে, তো যাই হোক, আপুর বিড়ালদের জন্য আবারও বলতেছি দোয়া করবেন, আপুর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যখনই আপনার বিড়াল ব্যথা শুরু হবে, পানি একটু পানি ভাঙে, ওই সময় থেকে না আপনি বিড়ালের পিছনে পিছনে ঘুরবেন, দেখবেন যে কোথাও মানে বাচ্চা হয়েছে। আমার মতো যদি হয়ে রাইখা দেয় এক জায়গায়, তাহলে তো একটা ভুল হয়ে যাবে, আমার মতো ভুল কখনোই করবেন না। বাট হ্যাঁ, যখন পেইন শুরু হয়ে যাবে, দেখবেন বিড়াল মিয়াও মিয়াও করতেছে, চিপা চাপা খুঁজতেছে, তখন থেকে কিন্তু আপনি বিড়ালের পিছনে পিছনে ঘুরবেন। ওকে, তো হ্যাঁ, মাস্ট বি, আর একটা কথা, বিড়ালের সামনেই থাকবেন, অ্যান্ড পড়ার সাথে সাথে, বাচ্চাটা হওয়ার সাথে সাথে কিন্তু নাক মুখ মুছে দিবেন। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আল্লাহ হাফেজ এভরিওয়ান।